রাতের আধার নেমে আজ হেসে উঠেছে। উষ্ণ আতিথেয়তায় যুগলবন্দী হতে যাচ্ছে আমাদের প্রজ্ঞা ও তালিম। এই নিবিড় বন্ধনে বন্ধিত হয়ে যেন আল্লাহ পাকের রহমত নেমে আসে ওদের জীবনে। ঈশ্বরীয় সফলতার পরিপূর্ণতায় ভরে উঠুক ওদের এই জীবন, এই কামনায় আশীর্বাদ করি আমি। আবেগে আহত হই এই ভাবে যে আমাদের বৌমার সঙ্গে আমাদের বৌমার সংখ্যা আর একজন বাড়লো। রুনি ও শারমিনার সঙ্গে যোগ হলো প্রজ্ঞা বলি। কি আশ্চর্য, কখনো কি ভাবতে পেরেছিলাম একটি এমনটি হবে? 2001 সালে আমাদের মেয়ে মিমির বাসাতে রাত্রি বেবি তারিক অ্যাপোলোর সঙ্গে পরিচয় হয়। ওদের পুরো পরিবারটাই আমার মনের কোণে জায়গা করে নিয়েছিল এক সময়। তা আজ অবধিও বিদ্যমান। ওদের নিমন্ত্রণে আমরা গিয়েছিলাম বার্টিসভিলের বাসায়। গোটা দিন আমরা দারুণভাবে বেশ উপভোগ করেছি। তখন প্রজ্ঞা ছিল নিহাতি ছোট্ট একটি মেয়ে, কি ফাগুন লিখুন। সেদিনের প্রজ্ঞামণি আজ আমাদের বৌমা হতে যাচ্ছে, আদরে সোনামণি বৌমা। আর তানিম আমার আদরের ভাগ্নে সিমু, তানবির মিনি ও তানিম, ওর বড় ভাই শাকিল, বোন শাম্মি, ওরা একসঙ্গে মানুষ হয়েছে। কখনোই ওরা ওদেরকে কাজিন ভাবতো না, ওরা সবসময় আপন ভাই বোন ভাবত। তানিমের আম্মা ওদের খুবই প্রিয় খালামণি, চাচু কম প্রিয় না। ওরা তানিমের আব্বাকে চাচু বলেই ডাকে আর আমাকে খালামণি, কারণ তানিমের আব্বা আমার হাজব্যান্ড শহীদ চৌহান খানের খালাতো ভাই এবং তানিমের আম্মা আমার ফুফাতো বোন। তানিমের আম্মা ওদের খুবই প্রিয় খালামণি, চাচু কম নয়। ওরা তানিমের আব্বাকে চাচু বলে ডাকে। আমার হাজব্যান্ড শহীদ একটু বলেই ফেলছি আগে। যাই হোক, আমি এবং আমার স্বামী শহীদ চৌহান খান উপস্থিত হয়েছি অনেক বড় দায়িত্ব নিয়ে। তানিমের মা বাবার প্রতিনিধিত্বের দায়িত্ব এখন আমাদের কাঁধে অর্পণ হয়েছে। আল্লাহ পাক যেন তাদেরকে বিশেষ রহমত দিয়ে সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন। আর এখানে বলি, শিমুল আর তানভীর আমার দুই ছেলে, আমার মেয়েও ছিল এক সময়, ওরা চলে গেছে। যাই হোক, আগে যখন আমি এসেছি এখানে 1992 সালে, তখন সবার সঙ্গে আমরা খুব অল্প কয়েকজন ছিলাম। আইভি তো আমার আগেরই আমার বোন। এখানে আমরা এসে আবার আরেকটু হলো আইভি রুবন, নাইন, তারপর রঞ্জু, ইয়াসমিন, আরও অনেকে আছে বাঙালি, তারা এখনও আমার মনের কোণে একদম প্রথিত হয়ে আছে। ওদেরকে আমি তো ওদের ভুলতেই পারিনি, আমি সারাক্ষণই বাংলাদেশের কাছে বলেছি আর কি। আরও অনেকে ছিল আমার, তাদের নাম বলতে গেলে অনেকেরই নাম বলতে হয় আর কি। তবে এবার এসে আরও নতুন মুখ দেখলাম, ভালো লাগলো। এরাও আমার মনের কোণে অনেক জায়গা করে নেবে, নিয়েছেও তো। সবাইকে আবার আমি সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আর কি। আমি প্রজ্ঞা দাঁড়িয়ে শুভময় জীবন কামনা করে সেই সঙ্গে সকলে উপস্থিত সকলে আল্লাহ হাফেজ।